আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনএস মুনি স্কুলে আমি আমির হোসেন, সহকারী শিক্ষক বাংলা। আজ ভিডিও ক্লাসে পঞ্চম শ্রেণী অনুচ্ছেদ বিষয়ক একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা প্রশ্নটি সম্পর্কে জানি এবং কিভাবে প্রশ্নটি উত্তর ভালোভাবে লিখলে উত্তরপত্র থেকে আমরা ভালো নাম্বার অর্জন করতে পারব। আজ আমরা নিয়ে এসেছি ফুটবল খেলোয়াড় কবিতার প্রশ্নগুলোর উত্তর। তোমাদের পাঠ্য বইয়ে যে ফুটবল খেলোয়াড় কবিতাটি রয়েছে সেখানে অনুশীলনের মধ্যে তিনটি প্রশ্ন দেওয়া আছে। ওই তিনটি প্রশ্ন আজকে উত্তরগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব। প্রথমেই ক নম্বরে প্রশ্ন রয়েছে, প্রভাতবেলায় ফুটবল খেলোয়াড় ইন্দা রঙের বিছানা শূন্য পড়ে আছে কেন? উত্তরে বলা দেন, কবি জসীমউদ্দীনের ফুটবল খেলোয়াড় কবিতার ফুটবল খেলোয়াড় ইমরান হক খুব সকালে ফুটবল খেলতে চলে গেছে বলে তার বিছানা শূন্য পড়ে আছে। যে করেই হোক খেলায় জয়লাভ করা তার একমাত্র লক্ষ্য, কারণ সে একজন ফুটবল খেলোয়াড়, তাই ব্যবহার পরোয়া না করেই সে চর্চা করার জন্য খুব সকালে মাঠে চলে যায়। তাহলে আমরা এখানে যেহেতু আমাদেরকে প্রশ্নপত্রের মধ্যে পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, সে অনুচ্ছেদটি পড়েই আমাদেরকে সুন্দর করে সৃজন করতে হয়। যত সুন্দর করে সৃজন করা যাবে তত সুন্দর করে তত বেশি নাম্বার আমরা পাবো। আমি তোমাদেরকে এই উত্তরটা এখানে তৈরি করে দিয়েছি, তোমরা এইটি পড়ে মনে রেখে এই ফুটবল খেলোয়াড় কবিতা থেকে যদি কোনো পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ আসে তাহলে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে খ নাম্বার উত্তরে, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? এই প্রশ্নের উত্তর আমরা সুন্দর করে লিখছি, লিখব দেখ। উত্তর, ফুটবল খেলোয়াড় ইমদাদ হক খেলতে গিয়ে কত শত আঘাত পা, সে যখন খেলতে যায় তখন অনেক আঘাত তার শরীরে লাগে, এই জন্য আমরা এখানে লিখেছি কত শত আঘাত পায়। ব্যাটকে পরোয়া না করে ইমদাদ হক খেলতে চলে যাওয়ায় টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশিগুলো উপহাস করছে বলে কবির মনে হয়। তাহলে ইমদাদ হক আমরা এখান থেকে বুঝতে পারলাম, ইমদাদ হক কি করছে, আঘাত পাওয়ার পর ওষুধ কিনে নিয়ে এসে ওষুধ লাগিয়ে আবার সেই ব্যথা ভালো হতে না হতেই সে আবার খেলতে চলে যায় মাঠে। আর কবি যখন তাকে দেখতে আসে তখন তার ঘরে এই যে ওষুধের শিশিগুলো দেখে মানুষের মনে হচ্ছে, কবির মনে হচ্ছে সেগুলো তাকে উপহাস করছে। পরবর্তীতে আমরা লিখেছি, ইমদাদ হক ফুটবল খেলতে খুব ভালোবাসত, সে একজন ফুটবল খেলোয়াড় ছিল যেহেতু সে নিজের প্রাণপণ চেষ্টায় ফুটবলকে ভালোবাসত, এই জন্য সে যে কোনো বাধাকেই বাধা মনে করত না। যে তার শরীরে ক্ষতের দাগ লেগেছে বা তার শরীরে আঘাত লেগেছে, ব্যথা আছে, এই জন্য ফুটবল খেলবে না আজকে, তা কিন্তু সে মানত না। তার সকল বাধাকে সে উপেক্ষা করে সে তার খেলাকে বজায় রাখত। একই অসুস্থ ইমদাদকে দেখতে গিয়ে কবি জানতে পারে, তাহলে কবি কাকে দেখতে গিয়েছে, ইমদাদকে জানতে পারেন অসুস্থ শরীর নিয়েই সে খেলতে চলে গেছে, সে কোথায় খেলতে চলে গেছে যে বাসা থেকে।
তখন কবি দেখতে পায় তার ওষুধগুলো টেবিলের উপরে ছিপি করা দাগকে দাগ তুলে কবিকে উপহাস করছে। যে ছবিগুলো ওষুধের যে শিশিগুলো রয়েছে সেগুলোর মধ্যে ছিপি করা মনে হচ্ছে দাঁত বেঁকিয়ে তাকে কি করছে দাঁত দেখিয়ে কবিকে উপহাস করছে। কেন কবি এটা মনে হয়েছে? কারণ এখানে আমরা এইটা একটা সূক্ষ্ম বিষয়, এটি তোমরা বোঝার জন্য একটা বিষয় মনে রাখতে হবে, যে সেটা হলো ওষুধ কবিকে বলছে যে আমরা ইমদাদকে সেবা দিতে এসেছি, কিন্তু ইমদাদ আমাদেরকে রেখে টেবিলের উপরে রেখে সে আবার চলে গেছে খেলতে, আবার তুমি আসছো ইমদাদকে দেখার জন্য তাকে সেবা করার জন্য, আমাদের কোনো গুরুত্ব নাই তোমার গুরুত্ব দিবে। এই বলে শিশিগুলো কবিকে উপহাস করছে। আমরা প্রবাদ বাক্যে একটা আমরা লোকসমাজে বা লোকালয়ে কিছু মানুষ থেকে একটা প্রবাদ শুনতে পাই, তোমরা হয়তো শুনতে পাও তোমাদের এই প্রবাদটা এরকম যে ওই যে এরকম সকলে বলে যে পুরান পাগলের ভাব নেই নতুন পাগলের আমদানি, সেরকম একটা ভাব এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এরপরে দেখো দু নম্বর কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকের আনন্দপূর্ণ নানা অভিমতের বর্ণনা দাও। তাহলে দুইটা জিনিস চেয়েছে, এক হলো ইমদাদ হকের খেলা, আর হলো দর্শকরা ইমদাদ হকের খেলায় কিরকম আনন্দ প্রকাশ করে, কিরকম ভালোবাসে সেই বিষয়ে জানতে চেয়েছে, অভিমতটা চেয়েছে। দেখো উত্তরে বলছি আমরা, ফুটবল খেলোয়াড় কবিতায় পল্লী কবি জসীমউদ্দীন এক জাত খেলোয়াড় বন্ধুর কথা বলেছেন, যার খেলা এবং খেলায় জেতাই জীবনের একমাত্র লক্ষ্য। দেখো এখানে অনেক কথা বলতে পারবে না, যার খেলা বলতে ইমদাদের খেলা এবং খেলায় জেতাই এবং সে যে খেলাটা খেলে সেই খেলাটা জিতাই হলো তার একমাত্র জীবনের লক্ষ্য, সেটা এখানে বলা হয়েছে। তাহলে বলছি কি, যার খেলা এবং খেলায় জেতাই জীবনের একমাত্র লক্ষ্য, তাই খেলার জন্য শরীরের কত শত আঘাতের কষ্টকেও পরোয়া করে না। তার মানে এই যে তার জীবনের উদ্দেশ্য হলো তার খেলা, এই জন্য শরীরের মধ্যে যদি কোনো আঘাতও এসে থাকে সেইটাকে কি অ্যাভয়েড করে ফেলে, উপেক্ষা করে, পরোয়া করে না, তাকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, সে তার খেলাকেই আশ্রয় করে চলে যায়। বলছে নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে, কে সে বলতে ইন্দা, খেলবেই সে, যে কিছু নিজের অবস্থা যতই কিছু হোক না কেন তার খেলা চাই আর সে খেলবে, তার প্রাণপণ চেষ্টাতে তার দল খেলায় জয়লাভ করে এবং সে যেই দলে খেলা খেলে সেই দলে সে অনেক চেষ্টা করে জয়লাভ করার জন্য এবং জয় নিয়ে আসে, তাই সকল দর্শক তার খেলা ভালোবাসে এবং খেলা দেখে আনন্দ পায়। শিক্ষার্থীরা আমরা এখানে একটা মেসেজ পেয়েছি, তোমরা দেখেছো কিনা, আমাদের দেশে বা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা অনেকে কি করি, এই যে এখানে দেখো একটা কথা বলছে যে তার প্রাণপণ চেষ্টায় তার দল খেলায় জয়লাভ করে, আরেকটা বলছে এখানে একটা এই যে নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবে। তাহলে ইমদাদ যদি খেলাকে ভালোবাসতো বেশি, যদি সে ভাবতো যে আমার শরীরে তো অনেক ব্যথা অনেক ক্ষত থাক না আজকে আমি খেলবো না, তাহলে কিন্তু তার এই যে তার যে দর্শকদের ভালোবাসা এবং তার যে দলের জন্য জয় ছিনিয়ে নিয়ে আসা সেটি কিন্তু তার হতো না। এখন আমাদের যে শিক্ষার্থীদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে সকলেরই ইচ্ছা স্কুলে ফার্স্ট বয় হওয়া, স্কুলের ভালো রেজাল্ট করা, ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অনেকে অনেক রকমের পেশায় যাওয়া, কিন্তু সকলে স্বপ্ন দেখি আমরা
কিন্তু কেউ ইমদাদের নাম করে সবকিছুকে বাদ দিয়ে সেটাকে ডেস্টিনেশন বা গন্তব্যস্থল ধরে আমরা আঁকড়ে ধরে এগিয়ে যাই না, অলসতা আমাদের মাধ্যমে আমাদের মধ্যে বাস করে। তাহলে ইমদাদের এই এই প্রশ্নের উত্তর থেকে আমরা যে প্রত্যয়টা দিয়েছি, ইমদাদ যেরকম করে প্রাণপণ চেষ্টায় খেলায় সে একজন পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছে এবং দর্শকের মন জয় করতে পেরেছে, তেমনি করে এইখান থেকে আমরা যে মেসেজটা নেব আমরা ওই রকম করে পড়াশোনা করে বাবা মায়ের উপার্জন করবো এবং আমাদের গন্তব্যস্থল আমরা পৌঁছে দেবো। এই প্রশ্নগুলো আমি যেভাবে করে সাজিয়ে তোমাদের দিয়েছি তোমরা এভাবে করে সাজিয়ে যদি এই ফুটবল খেলোয়াড় থেকে অনুচ্ছেদ আসে তাহলে এই প্রশ্নগুলো আসলে এভাবে করে লিখলে তোমরা অনেক ভালো নাম্বার পাবে। আর যদি এগুলো বুঝতে বা তৈরি করতে কোনো সমস্যা হয়ে পড়ে তাহলে অবশ্যই এখানে আমার আমার নাম দেওয়া আছে আমিন হোসেন, তারপরে আমাদের আমার ফেসবুক আইডি বা মেসেঞ্জার আইডি দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই অবশ্যই কোনো প্রবলেমে পড়লে অবশ্যই ফোন করে জেনে নিবা, যে যেটা জানার ইচ্ছা সেটি জেনে নিবা। তা আজকে আমরা এখান পর্যন্তই আজকের ক্লাস, আমরা আবারও কোনো এক ক্লাসে কোনো এক টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ও পর্যন্ত ভালো থাকবে, ওই পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করবে আর ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনে চলবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।